এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের পদ্যাংশ সেকশনে থাকা মেরুডাক চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসারগুলো প্রোভাইড করব। যদি তোমরা এই কোয়েশ্চেনের আনসারগুলো খুব ভালোভাবে শিখে নাও তাহলে তোমাদেরকে অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ স্টাডি করার পর তোমাদের এক্সামে এই পদ্যাংশ থেকে যেগুলো কোয়েশ্চেন আসবে এই কোয়েশ্চেনের আনসার করতে পারো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে, ভিডিওটিকে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে মাস্ট একবার শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে সবার প্রথমে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নে লেখা আছে যে মেরুডাক কবিতাটির রচয়িতাকে, উত্তরে লেখা আছে প্রমথ নাথ বিশি। দুই নম্বর প্রশ্নে লেখা আছে আবার মোড়ে ডাক দিয়েছে তুষার মেরু, উত্তরে তুষার মেরু কাকে ডাক দিয়েছে, উত্তরে লেখা আছে কবিকে, প্রমথনাথ বিশিকে ডাক দিয়েছে। তিন নম্বর প্রশ্নে লেখা আছে ছাদের বাদা আলগা হলো ডাকছে তাবু ড্যাশ শূন্যস্থান পূর্ণ করো, উত্তর হচ্ছে ইঙ্গিতে। চার নম্বর প্রশ্নে লেখা আছে সিন্ধু গুটক বিশাল দাঁতে তুষার মাটি খায় খড়ি, সিন্ধু গুটক কি, উত্তরে লেখা আছে মেরু অঞ্চলের প্রাণী বিশেষ। পাঁচ নম্বর প্রশ্নে লেখা আছে পেঙ্গুনের পঙ্গু দলে বিঘ্নভাবে রয় পেঙ্গুনটি কি, উত্তরে লেখা আছে মেরু অঞ্চলের পাখি। ছয় নম্বর প্রশ্নে লেখা আছে স্থির চঞ্চলা মেরুপ্রভা জ্বালায় রঙের ফুলঝুরি, মেরুপ্রভা কি, উত্তরে লেখা আছে যে স্থির বিদ্যুৎ তুল্য মেরুদীপ্তি। পরের প্রশ্নটি হচ্ছে সাত নম্বর প্রশ্নে লেখা আছে মরণ সাদা অর্থ কি, উত্তরে লেখা আছে মৃত্যুর পর মানুষের শরীরের প্রকাশ রঙকে বোঝানো হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে আট নম্বর প্রশ্ন, আট নম্বর প্রশ্নে লেখা আছে যে প্রমথনাথ বিশি রচিত একটি উপন্যাসের নাম লেখো, উত্তরে লেখা আছে কেরি সাহেবের মুন্সি। পরের প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, মার্ক্স থাকবে দুই থেকে তিন। প্রথম প্রশ্নে লেখা আছে যে ছাদের বাদা আলগা হলো উক্তিটির অর্থ করো, উত্তরে লেখা আছে যে কবির গৃহের উপর ছাদ আছে। আচ্ছা, এইরূপ সংকীর্ণ গৃহসীমার বন্ধনে কবি আর নিজেকে বন্দী করে রাখতে চান না, তাই কবির সেই বন্ধন শিথিল হয়েছে, তিনি মেরু অভিযানে যাত্রা করতে বদ্ধপরিকর। দুই নম্বর প্রশ্নে লেখা আছে যে তরীর কাছে তীরের কাছে এবার মুক্তি গো, উত্তরে লেখা আছে যে এর উত্তরটি হচ্ছে প্রশ্নটি ওই রকমই আসতে পারে চেঞ্জিং হয়ে, কাছি শব্দের অর্থ কি, কাছি তীরের কাছে মুক্তি কেন তীরের কাছে মুক্তি কামনা করছে, উত্তরে লেখা আছে এই প্রশ্নটি 2010 সালে এসেছিল। তো উত্তরে লেখা আছে কাছি শব্দের অর্থ রশি, কাছি তীরের কাছে উত্তর মেরুতে যাওয়ার জন্য মুক্তি কামনা করছে। পরের প্রশ্নটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন, সবুজ আবা বরফরাশি রয়গ শ্বেতা দিক জুড়ে সিন্ধু গোটক বিশাল দাঁতে তুষার মাটি খায় খুঁড়ে, সবুজ আড্ডা বরফরাশির দিক জুড়ে দেখা যায় দাঁত দিয়ে খুঁড়ে মাটি খেয়ে খায়, উত্তরে লেখা আছে যে সবুজ আবা বরফের রাশি মেরুতে দিক দেখা যায় দাঁত দিয়ে খুঁড়ে তুষার মাটি খায় মেরুপ্রাণী সিন্ধু গুটক। পরের প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মার্ক্স থাকবে তিন থেকে চার। প্রথম প্রশ্নে লেখা আছে জাহাজগুলো ডাকছে আমায় রিক্ত সাকার মাস্তুলে, জলের জাপট লাগছে আমার নিদাক দাগা পঞ্চরে, তাই তো কাঁদে পরা নামার গাঠের বাদন দেই খুলে, কবি কোন পাল তুলে দেবেন, জাহাজগুলো কেন তাকে আহান জানায়, জলের জাপট কোথায় লেগেছে গাঁটের বাদন খুলে গেছে কেন, উত্তরে লেখা হচ্ছে যে তুষারবিত মেরু অভিযানে অভিযাত্রী কল্পনা হিমেল বাতাসে মরণ সাদা তুলে দেবেন, রিক্ত শাখার ইঙ্গিত জাহাজগুলো তাকে আহ্বান জানায়, কিসমে রুদ্র লাঞ্ছিত জলের জাপটা লেগেছে ঘাটে যে তৈরি বাধা আছে অভিযাত্রী স্কন্দন সেই বাদন খুলে দিয়েছে। দুই নম্বর প্রশ্নে লেখা আছে কবি কল্পনায় তুষারাবিত উত্তর মেরুতির চিত্রটি কীরূপ, উত্তরে লেখা আছে যে উত্তরে লেখা আছে কবি কল্পনায় যে তুষারাবিত মেরু দর্শন করেছেন তুষার মেরুর সবুজ আবার দিক দিগন্ত বিস্তৃত, সেখানে সিন্ধু গোটক দাঁত দিয়ে তুষার মৃত্তিকা খাচ্ছে, পেঙ্কুনের ডানা থাকলেও উড়তে পাখি সাধারণত দেখা যায় না, সাধারণ অন্যান্য পাখি অতি অল্প। পরের প্রশ্নটি হচ্ছে তিন নম্বর প্রশ্নে লেখা আছে যে ফুরিয়ে এলো খাবার পুঁজি ছিল আমার বস্ত্রুগ, মৃত্যু বুঝি মুচকে হাসে না হয় মরণ তাই,
কবিতাংশের কবিতাটির লেখককে মৃত্যু মুচকে কেন হাসে কেন? 2011 সালে এই প্রশ্নটি এসেছিল, 2023 সালে 24 সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। উত্তরে লেখা আছে যে কবিতাংশটির লেখক প্রমথনাথ বেশি। পরের উত্তরটি হচ্ছে তুষারাবিত মেরুযাত্রায় অন্তহীন বাধা বন্ধন ভয়ঙ্কর বেগে হাওয়া প্রভাবিত হচ্ছে যা সংসারে আশা খরচের পুঁজি মনে হয় যেন শেষ আশ্বাস আসছে অভিযাত্রী কবির মনে মৃত্যু আসন্ন তাই মৃত্যুর যেন মুচকি হাসি হাসি। চার নম্বর প্রশ্নে লেখা আছে আবার মুড়ে ডাক দিয়েছে তুষার মেরু উত্তরে সে রব শুনে বিপদ গুণে কেমন করে রই করে। কবিতাটির নাম উল্লেখ করো। তুষার মেরু বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবিতাটির নাম মেরু ডাক। তুষার মেরু বলতে কবি সুদূরের আহ্বান বোঝাতে চেয়েছেন। উত্তরের তুষার মেরুর দেশে যাত্রার আহ্বান পেয়েছেন যখন তখন তিনি তার ঘরের কোনো বাধা বন্ধন মানবেন না, অর্থাৎ ঘরের বাধাবন্ধন ভেঙে সুদূরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লে কবির আর ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার ইচ্ছা নেই। পরের প্রশ্নটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নে লেখা আছে ছাদের বাধা আলগা হলে ডাকছে তাবু ইঙ্গিতে, ছাদের বাধা আলগা হবার মানে কি? তাবু বলতে কি বোঝায়? উত্তরে লেখা আছে এই প্রশ্নটি 2013 সালে এসেছিল, 2024 সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। উত্তরে লেখা আছে কবি সুদূরের আহ্বানে উত্তরের মেরুর দেশে আহ্বান যা পেয়েছেন তাই ঘরের বন্ধন আর তাকে ধরে রাখতে পারবে না, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ জীবন ছেড়ে তিনি বাধাবন্ধহীনভাবে ঘুরে বেড়াতে চান, খেলা প্রকৃতির মধ্যে একটি আবরণের মধ্যে বাস করাকে তাবু বলা হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে ছয় নম্বর প্রশ্ন। প্রশ্নতে লেখা আছে আবার মুড়ে ডাক দিয়েছে তুষার মেরু উত্তরে সে রব শুনে বিপদ গুণে কেমন করে রই গড়ে। ছাদের বাধা আলগা হলো ডাকছে তাবু ইঙ্গিতে, মেরুর পানে মরার টানে রইব পড়ে কোন ডরে। অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে লেখা আছে যে তুষারাবিত উত্তর মেরুতে হাত ছানিতে কবি উতলা হয়ে পড়েছেন, মেরুর ডাকে কোনোভাবে উপেক্ষা করা যায় না। কবি পূর্বেও তুষার মেরুর আহ্বান শুনিয়েছিলেন, এইবার উত্তরের তুষার মেরুর ডাক এসেছে, সেই ডাক শুনে বিপদ জেনেও তিনি আর ঘরে থাকতে পারেন না, ঘরের ছাদের বাঁধন শিথিল হয়েছে, মেরু অভিযানের তাবু কবিকে ইঙ্গিতে ডাকছে। মেরুর ডাকে তার যদিও মৃত্যু হয় তথাপি তিনি পিছপা হবেন না, কোনো ভয়কেই তিনি আর ভয় মনে করেন না। পরের প্রশ্নটি হচ্ছে সাত নম্বর প্রশ্নে লেখা আছে যে তীক্ষ্ণ হেসায় মৃত্যু নেশায় হরণ হাঁকে ভীম রবে উঠছে কান্নাত ঠুটছে বা তাবু জিঞ্জা বিপুল বয়ের জোরে ফুরিয়ে এলো খাবার পুঁজি ছিন্ন আমার স্বপ্ন প্রস্তু গো মৃত্যু বুঝি মুচকি হাসে না হয় মরণ তাই হবে। অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে লেখা আছে যে তুষার বিত উত্তর মেরু যাত্রায় অন্তহীন বাধা বন্ধন ভয়ঙ্কর শব্দধ্বনি তুলে জড় হওয়া প্রভাবিত হচ্ছে তা যেন মৃত্যুর নেশায় ধাবমান অশ্বের তীক্ষ্ণ হেসা রব সেখানে পাড়া তাবুর কাপড় বাতাসে উঠছে তাবু যেন ব্যঙ্গে পড়েছে সঙ্গে নিয়ে আসা খাবারের পুঁজি মনে হয় যেন শেষ নিঃশ্বাস হয়ে আসছে। অভিযাত্রী কবির পোশাক পরিচ্ছদ ছিন্ন ভিন্ন, কবি মনে করেন মৃত্যু নাকি মুচকি হাসছে, অভিযাত্রীদের এবার গ্লাস করবে না করবে, মৃত্যুর টানে যদি মরতেও হয় তাতেও কবি পিছপা হবেন না, কোনো ভয়কেই তিনি ভয় মনে করেন না। আট নম্বর প্রশ্নটি হচ্ছে তাই বলে কি রইব পড়ে বিষ্ণু ব্রেকার অন্তরে রুদ্র নিদাক জ্বালায় যেতা তাপের আগুন মন্তরে ব্যর্থ হবে মেরুর সে গান ব্যর্থ হবে জয় গান মৃত্যু যেতা হাজার রূপে জমার জলে সন্তরে। অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে লেখা আছে তুষারবিত বিপদসংকুল উত্তর মেরু যাত্রার অভিযাত্রী কবি শেষ নিঃসংশয় চিত্ত মৃত্যু এলে তাকে তিনি পরোয়া করেন যত প্রকার বাধাবিঘ্ন আসুক না কেন, তাই বলে বিষুবরেখার সীমানার মধ্যেই কি কবি আবদ্ধ হয়ে থাকবেন তা কখনোই হবে না। উত্তপ্ত গ্রীষ্মকাল প্রান্তরে তপদত্ত উদযাপনের আগুন জ্বালিয়েছে কোনো
মহামন্ত্রে নানাবিধ বয় দেখিয়ে তুষার মেরু যতই অভিযাত্রীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে না কেন, তারা মেরুর সেই ঘ্রাণ জানে, সেই জয়গাথা ব্যর্থ হবেই, কিন্তু অভিযানে তারা যাবেনই। পরের প্রশ্নটি হচ্ছে নয় নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। নয় নম্বর প্রশ্নটি হচ্ছে, দিগন্তেরি ধারটুকুতে নিতেশ রবি যায় দেখা, দিগন্তেরি ধারটুকুতে নিতেশ রবি যায় দেখা, হাজার তারার দ্বিগুণ আলো তুষার মেজে হয় লেখা, হাজার তারার দ্বিগুণ আলো তুষার মেজে হয় লেখা, অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে লেখা আছে, তুষার মেরু মেরু উত্তরে অভিযানে অভিযাত্রীরা চলছেন সন্ধ্যা প্রায় সমাগত দিগন্তে, দ্বিপ্রহরে প্রখর সূর্য নিস্তেজ হয়ে অস্ত্র যাচ্ছে, রাতের অন্ধকার ঘনীভূত হয়েছে, আকাশের হাজারো নক্ষত্র তুষারে আলোকপাত করেছে, তা যেন দ্বিগুণ বিস্তারিত, অস্তিত্বের বিদ্যুতের মতো মেরুপ্রভা যেন চারিদিকে নানা রঙের ফুলঝুরি সৃষ্টি করে চলেছে, সেই দৃশ্যপট নয়নাভিরাম। তথাপি তুষার মেরু আকাঙ্ক্ষা মন হতে দরীভূত হয়নি, সেখানে মনে হয় যেন দিনরাত অবিরাম চলছে, তা যেন তাদের সবসাধনা। তো আজকের এই ভিডিওটিতে 1-2-3 মার্কসের প্রশ্নোত্তর প্রোভাইড করলাম, নেক্সট ভিডিওতে 5 মার্কসের প্রোভাইড করব। যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি মাস্ট একবার শেয়ার করবে, কমেন্টস করে জানাবে তোমাদের আর অন্য কোনো নোটস প্রয়োজন হয় কি না, তো শেয়ার করবে এবং এইগুলো ভালোভাবে রিডিং করবে, পড়বে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।